এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দেখে রীতিমতো অজ্ঞান হলে হয়ে গেলেন শুভেন্দু অধিকারী তৃণমূলের বড় দায়িত্ব পেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে জল্পনা আগে থেকেই শুরু হয়েছিল শনিবার তৃণমূলের দলীয় বৈঠকের পর তাতেই সিলমোহর পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুকুল রায় এককালে যে পদে ছিলেন সেই পদ পেলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেই ব্যক্তি এক ব্যক্তি এক পদ নীতি মেনে যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক তার পদে আসেন অভিনেত্রী সাইনি ঘোষ এবার সেই পদে অভিনেত্রীদাতা সাইনি ঘোষ বড় সড়ো দায়িত্ব বলো আসানসোলে দক্ষিণের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে জিততে না পারলেও রাজনীতিতে পা রেখেই নজর করেছিলেন তিনি সেই ভালো নজর করাতেই স্বীকৃতি পেলেন টলি অভিনেত্রী এরপর জানা যায় তৃণমূলের